আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, রমজানের প্রথম সেহরির আয়োজন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। গরুর মাংস করেছিলাম দুপুরবেলায়, কারণ আমি জানি যে এখানে তীব্র গ্যাস সংকট, তো দুপুরবেলায় আমি এটাকে হাফ ডান ঠিক না, 40% এটাকে কুক করে রেখেছিলাম, কারণ আমি জানি যে রাতে আবার এটাকে রান্না করব। আর করেছি 5 লিটার দুধের দই। এই প্রথম আমি এতগুলো দই করেছি, কারণ হচ্ছে 5 লিটার দুধ যখন আমি হাঁড়িতে যখন জাল দিচ্ছিলাম, তখন চিন্তা করলাম যে এটা আবার আলাদা করে একটা বোতলে ঢালতে হবে, আবার ফ্রিজে রাখবো, ঝামেলা লাগে। আর দই তো প্রতিদিনই বানাতে হয়, তো এটাকে জাল দিয়ে অনেকটা ঘন করে নিব, অনেকটা ঘন করে নিব। এটা যেহেতু গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়েছে, এজন্য এটা পুরোটা কিন্তু বরফ করে পাঠানো হয়েছে, তো অনেকটা জাল, অনেকটা সময় ধরে এটাকে আমার জাল দিতে হবে। কারণ দই কিন্তু আপনি যদি পাতলা দুধে যদি দই করেন, তাহলে কিন্তু ওই দইটা ভালো হবে না। তো দেখুন, আমি দইটা করে ফেলেছি, 5 লিটার দুধের দই। আমি ফার্স্টে খুব ভয়ে ছিলাম যে এতগুলো দুধের দই বসাচ্ছি একটা হাঁড়িতে একসাথে, এটা হবে কি না। তো আলহামদুলিল্লাহ দইটা খুবই ভালো হয়েছে। তো সেহরির জন্য আমরা দইয়ের আয়োজন করেছিলাম, তো সন্ধ্যা রাত্রে আপনার ভাইয়াকে একটু লাস্যি করে দিচ্ছি, কারণ তারাবির নামাজ পড়ে এসেছেন। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও, আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। আর লাস্যিটাতে প্রচুর পরিমাণে চিনি দিয়েছি, কিন্তু দইটা করেছি আমি টক দই, কারণ আমি টকটুকুই খাবো, আমারটাতে কোনো চিনি অ্যাড করব না। তো যারা দই বানাবেন তাদের ক্ষেত্রে বলছি যে দুধটাকে কিন্তু একটু কুসুম গরম রাখবেন। অনেকেই করে কি, গরম দুধটাই বাটিতে দিয়ে তারপর ওটাকে একটা গরম কাপড় দিয়ে ঢেকে দেয়, এতে করে কিন্তু দইয়ের উপরে পানি উঠে আসে। তো মাংসটা কিন্তু আমি হাফ ডান করব, আমি বলেছি হাফ ডানও না, 40%, যেন হাড়গুলোর ভেতরে যে গরমটা আছে বা হাড়ের ভেতরে যে কাঁচা অংশটা আছে ওটার মধ্যে যেন গরমটা যায়, হাড়ের ভেতর পর্যন্ত যেন গরমটা যায়, মাংসটা যেন নষ্ট না হয়। তো হাফ ডান করে রাখবো, আর সেহরি খাওয়ার আগে অথবা যদি আপনাদের ভাইয়া যদি বলে যে না সন্ধ্যা রাত্রেও একটু গরুর মাংস দিয়ে খেতে চায়, কষানো মাংস, যেন কষানো মাংসটুকু দিয়ে উনি খেতে পারেন, ওই পর্যন্ত এটাকে করে রেখেছি, খুব বেশি করব না। তো এখন হচ্ছে রাতের বেলা, আমার তারাবি পড়া শেষ, এখন জাস্ট কিছু আয়োজন করব, সেটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে টক রান্না করব, কারণ সব কিছু ভোনা করলে আপনাদের ভাইয়া আবার খেতে চাইবেন না। আর শুধু পেঁয়াজের তরকারিটা আমার বাসায় কেউ খায় না, ঢেঁড়স ভাজি করব, অনেকে এটাকে ভিন্ডি বলে থাকেন, আর টমেটো দিয়ে কাঁচা আম দিয়ে আমি টক রান্না করব। কাঁচা আম নিয়েছি এখানে, এই সিজনে এই প্রথম আমরা কাঁচা আম নিয়েছি। আমি জানি না আপনাদের ওখানে বাজারে, আপনাদের বাজারে কাঁচা আমের কেজি কত করে, এখানে 200 করে নিয়েছে, আর নিয়েছি চাপা শুটকি। এটার যে কী সুন্দর একটা ঘ্রাণ, অনেকে অবশ্য এটাকে দুর্গন্ধ বলেন, আল্লাহ মাফ করুক, কারণ এটার ঘ্রাণ আমার কাছে অপূর্ব লাগে, অপূর্ব। কারণ চাপা শুটকির ঘ্রাণের উপরে আমার মনে হয় না পৃথিবীতে কোনো খাবারের এত সুন্দর স্মেল আছে। তো আমি ডাটার শাক দিয়ে আমি আজকে চাপা শুটকিটা করব, রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি, আর অল্প একটু বেগুন দিব, এতে করে হবে কি একটু মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসবে, কারণ ডাটা শাকের কিন্তু আলাদা কোনো টেস্ট নাই। পুঁই শাক যেমন একটু তেতো তেতো আছে, পাট শাক তেতো আছে, মিষ্টি আছে, হ্যাঁ, কিন্তু ডাটা শাকের কিন্তু কোনো টেস্ট হয় না, অ্যাজ ইউজুয়াল একটু পাংশে। তো এই জন্য এটার মধ্যে একটু বেগুন দিচ্ছি, একটু পোক্ত ঢেঁড়স থাকলে আমি দুটো ঢেঁড়সও দিয়ে দিতাম, একটু মিষ্টি আলু দেওয়া যায় এটাতে। তো আমি জাস্ট এটাকে হাতে মেখে বসিয়ে দিয়েছি, আর ঢেঁড়সটা ভাজি হচ্ছে, খুব বেশি নাড়বো না, দুই একটা নাড়াচাড়া দিব, এমনিতে হাঁড়িতে ধরেই আমি এটাকে উল্টিয়ে দিব, তা না হলে বেশি বিজল বিজল হয়ে যাবে। তো আমি যা যা দিয়েছি সেটা হচ্ছে স্রেফ অল্প একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, কাঁচা মরিচ, আর শুটকিটা দিয়েছি, আর এখন দিচ্ছি অল্প একটু তেল, জাস্ট অল্প একটু তেল, খুব বেশি তেল না, আর একটা আলু দিয়েছি, ছোট্ট একটা আলু, তারপরও বেশি মনে হচ্ছে, কারণ শাকটা তো গলে যাবে, মিশে যাবে শাকটা। তো এই তরকারিটা যত বেশি আপনার কড়াইতে মজে আসবে তত বেশি ভালো লাগে, মানে ইনস্ট্যান্ট যদি আপনি খান তাহলে ওটার একরকম টেস্ট, আর যত বেশি মজে আসবে ওটার টেস্টটা অন্যরকম। যেমন গরুর মাংস, গরুর মাংস আপনি যখন একদম কষানো থেকে খাবেন এটার একরকম টেস্ট, আর যতই জাল পড়বে ওটার আরেক রকম টেস্ট। তো এটার ক্ষেত্রেও ঠিক তাই। আমি খুবই দুঃখিত, আমি যখন ভয়েস ওভার করছিলাম বাহির থেকে, যেহেতু আমি দোতলায় থাকি, বাহির দিয়ে বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওটার একটু সাউন্ড হয়তো আপনাদের কাছে যেতে পারে, তো এটার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।
তো আবারও চলে আসলাম রান্নাতে। তো এখানে আমি টমেটো নিয়েছি, একদম দেশি টমেটো, যেটা প্রচণ্ড রকমের টক হয় খেতে, ওটা নিয়েছি। আর নিয়েছি একটু কাঁচা আম। কাঁচা আমটা আমি এখানে না দিলেও পারতাম, শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। কাঁচা আমের একটা সুন্দর ফ্লেভার আছে। কাঁচা আমটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য। আর এখানে নিয়েছি গুলশা মাছ। যখনই টক রান্না করবেন, খেয়াল করবেন যে যদি পাঁচমিশালি মাছ হয়, যেমন এটার সাথে একটু যদি পুঁটি মাছ হতো, একটু বাইং মাছ হতো, তাহলেও ভালো লাগতো। কিন্তু অবশ্য বাইং মাছটা খুব বেশি যায় না, পুঁটি মাছটা যায়, একটু নরম মাছগুলো, একটু চেলা মাছ আছে ওগুলো। তো যেহেতু ওগুলো ছিল না, অল্প স্বল্প বাজার আমার বাসায়, তো আমি এখানে মাছটা বসিয়ে দিয়েছি। আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি, টক রান্না করতে কিছুই না, জাস্ট অল্প একটু রসুন বাটা, পেঁয়াজ, হলুদ গুঁড়া আর অল্প একটু মরিচ গুঁড়া, অল্প একটু পানি দিয়ে জাস্ট মাছটাকে কষিয়ে নিচ্ছি। এটা যেহেতু ছোটো মাছ, আমি যদি এখনই টমেটোগুলো দিয়ে একবারে বসাতে যেতাম, তাহলে কিন্তু মাছগুলো গলে কাঁটাগুলো বের হয়ে যেত। এর জন্য আমি মাছটাকে প্রথমে কষিয়ে মাছটাকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছটাকে তুলে নিয়েছি। এবার আমি কষানো মশলার মধ্যে টমেটোটাকে আর কাঁচা আমটাকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাবো। কষানো অবস্থাতেই টমেটোটা কিন্তু একটু গলে আসবে। টক রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন টমেটোগুলো নরম নরম টমেটো নিতে, তাহলে বেশিক্ষণ লাগে না রান্না হতে। আমি একটু হার্ড টমেটো নিয়েছি, কারণ আমার বাসাতে এটাই ছিল। আমি টমেটোগুলো আনিয়েছিলাম মুড়ির সাথে মেখে খাওয়ার জন্য। মুড়ির সাথে এত নরম টমেটো আবার ভালো লাগে না, একটু হার্ড টমেটো। তো এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবং কষিয়ে নেওয়ার পরে যেটা করবেন, যে হিউজ পরিমাণ, অর্থাৎ এটা জাল পড়বে ডালের মতো, এরকম পরিমাণ পানি দিতে হবে। হিউজ পরিমাণ পানি দিয়ে দিবেন আপনার আন্দাজে। এটা বেশি জাল পড়লে কিন্তু কোনো সমস্যা নেই, এটা বরঞ্চ টেস্টটা আরও বাড়বে। কাজে পানির পরিমাণ এখানে যে একদম মেপে মেপে দিতে হবে, এর বেশি দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা নেই। তো একটু পানিটা একটু পরিমাণে বেশিই দিবেন, কারণ টকটা একটু পাতলা থাকলে ভালো লাগে। যেহেতু এবারের রমজানটা বেশ গরমের মধ্যে, চৈত্র মাসের মধ্যে, চৈত্র এবং বৈশাখের মধ্যে পড়েছে, সেজন্য টক জাতীয় খাবারটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। এতে করে হবে কি, শরীরটা একটু ঠান্ডা থাকবে। যেমন ধরেন টক দই, এটা কিন্তু শরীর ঠান্ডা রাখে। আর এই টকটা যদি রেগুলার খাওয়া যায়, টক তরকারি, এটা কিন্তু আপনার ফ্যাট কাটার, অর্থাৎ হচ্ছে যে যেটা ফ্যাট আছে আপনার শরীরের বাড়তি চর্বিটা, ওটা কিন্তু কেটে নেয়। তো এর মানে এই না যে আপনি গরুর মাংসও খাবেন, ফ্যাট কাটারও খাবেন, সাথে ভাতও খাবেন, সেটা তো হবে না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সেহরির আয়োজন। তো আজকের বলতে গতকালকের, সরি, আমি তো একদিন পর ভয়েস ওভার করছি, জানি না কেমন লেগেছে। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।